বলছেন ওরে সখি সখি রে কেবা শুনাইল শ্যামনা ওরে কানে রবি তর দিয়া রে আকুল করিল মন প্রাণ প্রেমময়ী রাধারানী বলছেন সখি রে কে এমন করে কৃষ্ণ নাম শ্রবণ করালো ওই নাম ওই কথা যখন আমার কানের ভিতর দিয়ে মরমে পড়ছিল মরম মানে হৃদয় যখন ওই নাম কি কথা মরমে পড়ছিল সখীরে আকুল করিল মন প্রাণ এমন না হয় কথা শ্রবণের পর যদি হৃদয় আকুলিত না হয় ব্যাকুলিত যদি না হয় আকুল যদি না হয় গো ব্যাকুল যদি না হয় কথা শ্রবণে লালসা যদি না জাগে ভগবানকে প্রাপ্তির পশ্চাতে দুটো জিনিস দরকার একটি হলো আকুলতা আর একটি হলো ব্যাকুলতা আকুলতা না থাকলে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না আকুলতা ব্যাকুলতাটা কেমন অবুজ বাচ্চার মতো অবুজ বাচ্চা দেখবে জিদ করে মায়ের কাছে এটা আমার দরকার এটা আমার প্রয়োজন মা কত কিছু এনে দেয় কিন্তু তার মন ভুলে না যা চাইছে তাই তাকে এনে দিতে হবে মহাসাবিকা মীরাবাই দেখো বেকুলতা আকুলতা কি এই লীলা থেকে জানবে ছোট্ট মীরা মায়ের হাত ধরে যাচ্ছে মন্দিরে এক সর্বত্যাগী বৈষ্ণব গিরিধারী গোপালকে কোলে নিয়ে কীর্তন করে করে যাচ্ছেন সাধিকা মীরাবাইয়ের নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা সর্বত্যাগী বৈষ্ণব গান গাইছেন ব্রজের কানুরে আজ ব্রজ ছেলে কোথায় লুকাইলে সুমধুর সুরে কীর্তন যখন ছোট্ট মীরার কণ্ঠে আসলো ছোট্ট মীরা ও সর্বত্যাগী বৈষ্ণবীর নৈকটে এসে বলছে দাদু তোমার কোলে কে গো বৈষ্ণব ঠাকুর বলছে
আমার গিরিধারী গোপাল দাদু তোমার গিরিধারী গোপালকে আমায় দেবে ব্যাকুলতা আকুলতা কেমন হওয়া দরকার তোমার গিরিধারী গোপালকে আমায় দেবে দাদু দিদি ভাই এই গোপালকে শুধু নিলে তো হবে না তাকে আদর করে খাওয়াতে হয় গোপু পাড়াতে হয় ভালোবাসতে হয় তুমি তো নিজেই ছোট ওর সেবা কি করে করবে না দাদু তুমি আমায় দিয়ে দাও দেখবে কোনো সেবার অভাব হবে না যত্নের অভাব হবে না আমি তাকে প্রাণ ধরে ভালোবাসব মীরার মা বলছেন দেখো মীরা এটা খেলনা নয় ভগবানকে নিয়ে কখনো এরকম করতে নেই চলো আমার সঙ্গে চলো না মা আমি গিরিধারী গোপালকে সঙ্গে নিয়েই যাব মা হাত ধরে জোর করে মীরাকে নিয়ে যাচ্ছে ছোট্ট মীরা যিনি জন্ম নিয়েছিলেন রাজস্থানে ভারতের জোর করে নিয়ে আসছে আচারীকে মীরা কাঁদছে গিরিধারী গোপাল বলে বাড়িতে এনে কত খেলনা দিলেন মা মীরাকে প্রভু দেওয়ার জন্য কত কিছু দিলেন মীরার মন ভুলে না আমার গিরিধারী গোপালকেই চাই এত চোখের জল এত ক্রন্দন ভগবান সব সহ্য করতে পারেন গো মা ভক্তের নয়নের জল কি কখনো ভগবান সহ্য করতে পারে না রাত্রি বেলা গিরিধারী গোপাল বৈষ্ণব ঠাকুরকে স্বপ্নে দর্শন দিলেন হে পূজারি আমি দীর্ঘদিন তোমার নিকটে ছিলাম তোমার আমি সেবা গ্রহণ করেছি কিন্তু ছোট্ট মীরা বলছি আমাকে নেয়ার জন্য তোমার কাছে বায়না ধরেছিল অবচুর দাঁড়াই ক্রন্দন করছে পূজারি তুমি এক কাজ করো তুমি আমাকে মীরার কাছে দিয়ে আসো ঝরঝর করে চোখ বেয়ে জল ঝরছে পূজারি বৈষ্ণব ঠাকুরের এতদিন ধরে আমি তোমার আরাধনা করি একটা দিনও তুমি তো এমন করে আমায় বলোনি ছোট্ট মীরা একদিন মাত্র তোমায় দেখেছে আর তুমি আমায় ছেড়ে তার কাছে যেতে চাচ্ছ আমি তোমার সেবায় সন্তুষ্ট বৈষ্ণব ঠাকুর কিন্তু হৃদয়ের আকুলতা বেকুলতা যার গভীর তাকে আমি যে সেই জায়গায় না গিয়ে থাকতে পারি না আর এই জড় দেহ ত্যাগ করে তুমি নিত্য কালের জন্য আমার শাশ্বত ভুবনে সেবার অধিকারী হবে তখনও মীরা আহার গ্রহণ করেনি বলছিলাম অবুজ বাচ্চা যেভাবে জিদ করে আমার এটা দরকার যেদিন থেকে আমি জিদ করতে পারবো আমার গোবিন্দের প্রেম প্রয়োজন আমার কৃষ্ণ প্রেম প্রয়োজন আমি আমার গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম গুরু মহারাজ কত মালা জপ করলে গোবিন্দের দর্শন হয় কত মালা জপ করলে গোবিন্দ দর্শন হয় গুরু মহারাজ আমার গুরুদেব বললেন
মনে করো তোমার পুত্রের নাম কানাই। ততক্ষণ তুমি তোমার পুত্রকে ডাকবে কানাই কানাই কানাই। আমি বললাম গুরু মহারাজ, যতক্ষণ পুত্র কানাই উত্তর না দেবে পিতা ততক্ষণ ডাকবে। গুরুদেব বললেন, হরি নাম করা মানে ভগবানকে ডাকা, ততক্ষণ ডাকতে থাকো যতক্ষণ পর্যন্ত ভগবান তোমার ডাকে সাড়া না দেবে। আমায় প্রশ্ন করলে, এই যে হরি নাম করছো এক পক্ষ ডাকছে, তুমি ডাকছো ওই পক্ষ থেকে কি ডাকের উত্তর পেয়েছ? যারা হরিনাম করছি আমরা এক পক্ষ ডাকছি, ওই পক্ষ থেকে কি উত্তর পাচ্ছি? বুঝতে হবে আমার ডাক তার কর্ণে কোনো পৌঁছায় নাই। আমরা অহংকার করে বলি, ষোলো মালা জপ করি, 32 মালা, 64 মালা, এক পক্ষ ডাকছে ওই পক্ষ থেকে কি সারা পেয়েছ? তাহলে বুঝতে হবে তোমার ডাক এখনো অনাদিরাদি গোবিন্দের কর্ণে পৌঁছায় নাই। দেখবে অনেক সময় মা সন্তানকে খেলনা দিয়ে বলে, বাবা তুমি একটু খেলনা করো, আমি হাতের কাজটা সেরে তারপর তোমায় কুলে নেব। বারবার সন্তান মাকে ডাকছে, ও মা আমি কুলে উঠব। মা ধমক দিয়ে বলে, বলছি না খেলা করতে, আমি কাজটা সেরে তারপর তোকে খুলে নেব। সন্তান যখন কাঁদতে শুরু করে, সন্তান যখন বেকুল হয়ে কাঁদতে শুরু করে, মা তখন হাতের কাজ ফেলে দৌড়ে আসে, আয় বাবা আমি পরে কাজ করব, তুই আমার কুলে আয়। এমন করে যদি বেকুল হয়ে কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদতে পারো, গোবিন্দ সদাম ছেড়ে চলে আসতে বাধ্য হবে। আর কাঁদিস না রে, আয় আমার কুলে আয়। এক পাশ থেকে শুধু ডাকছি, ওই পাশ থেকে সারা আসে নাই। আমি যথাযথ ভাবে তাকে আজও ডাকতে পারিনি বাবা, তাই ভালোবাসো প্রাণ খুলে ডাকো মধুর শোনে কৃষ্ণ। ডাকতে পারি না, কাঁদতেও পারি না, মা মরলে কাঁদি, বাবা মরলে কাঁদি, বন্ধু বিচ্ছেদে কাঁদি, জগতে কজন আছে গো কৃষ্ণ বলে কাঁদতে পারে কৃষ্ণ। কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি সেই ক্রন্দন দর্শনে হয় সর্ববিঘ্ন বিমোচন। Oh,
বলে যে কাঁদে গো কৃষ্ণ বলে ক্রন্দনের দৃশ্য যদি কেউ দর্শন করে তাহলে ও তার এই শক্ত হৃদয়টা নরম হয়ে যায় ছোট্ট মীরা তখন ঘুমে বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে কোলে নিয়ে অনেক খোঁজ করে আসলো মীরার মা অবাক হলে বৈষ্ণব ঠাকুর আপনি বলছেন মা আমি রাত্রে ঘুমাতে পারিনি গো কেন বৈষ্ণব ঠাকুর আপনার মেয়ে মীরার নয়নের জল আমার গিরিধারী গোপালকে ঘুমাতে দেয় নাই গোপাল আমায় দেখে দেখে বলছে ওরে তুই জড়দেহ ত্যাগ করি নিত্য শাশ্বত ভুবনে অধিকারী হবে ওই ছোট্ট মীরার নয়নের জল আমাকে আর তোর কাছে থাকতে দিচ্ছে না রে ও আকুল হয়ে আমায় ডাকছে গিরিধারী গোপালকে আমি দিতে আসলাম মা তোমারই কন্যা সাধারণ কেউ নয় তার নয়নের জল স্বয়ং গিরিধারীকে আসনে নাড়িয়ে দিল এই যে বেকুলতায় এমন করে থাকতে হবে গো এমন করে থাকতে হবে এই অনুরাগ যদি না থাকে কৃষ্ণ কৃপা হবে না গো দেখো গিরিধারীকে পেল মেয়েরা পাশের বাড়ি একদিন বিয়ে হচ্ছে বর যাত্রী যাচ্ছে মীরা প্রশ্ন করছে ছোট্ট মীরা অমা ও বাড়ি এত বাজনা কিসের গো বলছেন বর আসছে অমা আমার বর কবে আসবে মা বলছেন সময় হলে আসবে না আমার এক্ষুনি বর চাই সেদিন তুই একটা বায়না ধরলে বৈষ্ণব ঠাকুর তোকে দিয়ে গেল গিরিধারী গোপাল আজ বায়না ধরছিস বর আসবে এক্ষুনি বর দরকার নিত্য নতুন তুই বায়না ধরিস বলো না মা আমার বর কোথায় মীরার মা গিরিধারী গোপালকে আসনে বসা অবস্থায় দেখিয়ে বলছেন মীরা তোর বর হলো গিরিধারী না এই গিরিধারী তোর বর সেই যে ছোট্ট মীরা ছোট্ট বয়সে গিরিধারীকে পতি রূপে গ্রহণ করলো গো সারাটা জীবন গিরিধারী ছাড়া আর মীরা কিচ্ছু বুঝল না যৌবনে পদার্পণ সঙ্গে কথা বলে মীরার ননদ দাবাই যুদ্ধে দেহ রাখলো তার দেবর তার দিকে লুলুপ দৃষ্টি দিল এই মীরাকে বনবাসে পাঠানো হলো গো এত যন্ত্রণা সহ্য করলো কিন্তু গিরিধারীর চরণকে ত্যাগ করলো কেঁদে কেঁদে মীরা বলেছিল সব দুঃখ সইতে পারবো তোমার চরণ রেণু কোনা
সকল দুঃখ নিরা সহ্য করল। কেঁদে কেঁদে গিরিধারীকে বলল, আমি সকল দুঃখ সহিব, যন্ত্রণা লাঞ্ছনা গন্ধনা কোনটা চরিত্র খারাপ আমার সব দুঃখ সহিতে পারবো গিরিধারী, কিন্তু একটা দিন তুমি জগৎজীবকে প্রমাণ করিয়ে দিও আমি সত্যি তোমাকে ভালোবেসেছি। জগৎকে তুমি দেখিয়ে দিও অনিত্য বস্তুকে ভালোবাসলে মানুষ যন্ত্রণা পায়, নিত্য শাশ্বত কাউকে ভালোবাসলে এই জগতের বুকে তার কোনো অভাব থাকে না। মীরাকে যেদিন রাজত্ব থেকে বের করে দিল কত গান মীরা গাইলেন, জীবনের অনুভব রাজ রানী আজ ভিখারিনী হলো গিরিধারী তোমারও লাগিয়া, রাজ রানী ভিখারিনী হলেন গিরিধারীকে ভালোবেসে, নগরে নগরে ঘুরলেন বনে বনে ঘুরলেন মীরাকে বের করে দেওয়ার কারণে রাজত্বে অনাবৃষ্টি শুরু হয়ে গেল। মনে রাখবে শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্ত যে জায়গায় চরণ রাখবে সেই জায়গায় কৃপা বাড়ি হবে বর্ষা হবে। মীরাকে আনয়নের জন্য সবাই গেল রাজ্যে, অনাবৃষ্টি শুরু হলো, ফসল নষ্ট হতে শুরু করলো, ওরা বুঝলো আমরা এতদিন ভুল করছি, মীরা শুদ্ধ ভক্তিমতী। অথচ সেই মীরার খোঁজ করতে করতে সংবাদ আসলো তিনি দ্বারকায় আছেন, দ্বারকায় যাওয়া হলো, মন্দিরে মীরা প্রবেশ করলো, সবাই দরজার সামনে অপেক্ষা করলো, দরজার খুলছে না, দরজা ভাঙ্গা হলো, গিয়ে দেখলো মীরা নেই, গিরিধারীর বিগ্রহের সঙ্গে মীরা অনন্তকালের জন্য লীন হয়ে গিয়েছে। কৃষ্ণ বলে যখন ডাকবে, কৃষ্ণ কথা যখন শ্রবণ করবে, অবুজ বাচ্চার মতো মনটা হতে হবে, সরল হতে হবে, সরল মন ছাড়া গোবিন্দ প্রাপ্তি হয় না গো মা, আমার এটা প্রয়োজন, অভিমান করতে হবে নিজের প্রতি, সবাই সব কিছু পেল গো, আমার প্রেম লাভ হলো না, আমার কৃষ্ণ ভক্তি লাভ হলো না, সবাই সবকিছু পেল আমার পাওয়া হলো না, গগনে বেলা নাই জীবনের বেলা ধীরে ধীরে চলে গেল, আমার কিছুই প্রাপ্তি হলো না। গতকাল বলেছিলাম রাত্রে ঘুমানোর সময় ভাববে সংসারের জন্য অনেক দায়িত্ব করলে পালন করলে নিজের জন্য কি করলে, হিসাবের খাতা দেখবে শূন্য, কিছুই করা হলো না। দস্যুরত্নাকরীর কথাটা গতকাল বলছিলাম শেষ করি নাই, দেবর্ষি বললেন সংসারে মা বাবা আছে বউ আছে, যাও জিজ্ঞেস করো গিয়ে ওরা তোমার পাপ কার্য নেই কিনা, যেমন মনি রত্নাকরীর বাবা, বাবাও নিলেন না, মা বললেন পুত্র আমি তো মা, তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, লালন পালন করেছি, কিন্তু পুত্র রে পৃথিবীতে মানুষ একা একা আসে, যাওয়ার সময় একা একা যায়, পুত্র জগতে কারো পাপ কেউ নেয় না রে, যদি নেয়ার ব্যবস্থা থাকতো আমি মা আমি না হয়েছি নেয়ার জন্য সচেষ্ট হতাম, কিন্তু পুত্র মনে রাখবে এ সংসার নাট্য মঞ্চ অভিনয় করতে মা বাবা ভাই বোন বউ মায় মানুষ, কিন্তু যেদিন বিদায়ের ঘন্টা বাজে সেদিন একা একা তাকে শ্বাস করে ফিরে যেতে হয়। এই সংসার ছলনা হই গো কেবল মিছে চাওয়া পাওয়া, আর ক্ষণিকের ভোগ লালসা আর কিছু নয়। মহাজন জানালেন মরলে একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর তারা কাঁদবে না, দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে, এমন একদিন সময় আসবে ভুল করে উঠেও তোমার নামটি আর স্মরণ করবে না। এই সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো, সময় থাকতে ভক্তির সঙ্গ
কবি দিতে পারে গুরু কৃপা আর বৈষ্ণব কৃপা সাধু কৃপা বিনা তোমার কোথায় আছে ইষ্ট বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট একজন প্রকৃত সাধু যদি কাউকে কৃপা আশীর্বাদ করেন অসাধ্য সাধিত হয়ে যায় ওই দুঃখময় সংসার জ্বালা নিবৃত্ত হয়ে কৃষ্ণ প্রেম হৃদয় লাভ হয়ে যায় চিত্ত মার্জন হয় কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শ্রবণে এই জগতে কারো পাপ কেউ নেয় না দস্যু রত্নাকরকে দিয়ে দেখালেন দেবর্ষি নারদ আর ব্রহ্মা স্ত্রীর কাছে গেলেন রত্নাকর স্ত্রী বলছে দুবেলা দুমুঠো খাওয়াতে পারো না তো বিয়ে করেছিলে কেন কাঁদতে কাঁদতে নয়নের চলে ভেসে গেল রত্নাকরের বক্ষ কেঁদে কেঁদে এসে দেবর্ষি নারদের চরণে পড়ল হে দেবর্ষি সারা জীবন সংসারের প্রতি দায়িত্ব পালন করতে করতে জীবনের বেলা কাটিয়ে দিলাম আজ অনুভব হলো নিজের জন্য কিছুই করতে পারলাম এতটা পাপ করেছিল রত্নাকর রাম জপ করতে পারে না এই জিহ্বা আরশ্ন হয়ে গিয়েছিল অভ্যাস যুগ অবলম্বন করানোর কথা ব্রহ্মা নারদ বললেন রাম জপ করতে পারো না মরা বলো ওই মরা মরা জপ করতে করতে মুখে রাম আসলো অভ্যাস এমন একটা বিষয় অভ্যাসের দ্বারা সব হয় ওই রাম নামে দস্যু রত্নাকর পবিত্র হয়ে মহামণি বাল্মীকি হয়ে গেলেন তৃতীয় দিবস কি করে চলে গেল বুঝতেই পারলাম না মনে হচ্ছে তাড়াতাড়ি চলে গেছে বাকি চারটা দিবস আরো কায় মনোবাক্যে শ্রবণ করতে হবে আজ শ্রবণের কেবল বিধি জানলাম কায় মনোবাক্যে শ্রবণ প্রেমময়ী তাই বললেন সকিরে কেবা শুনাইল শ্যামনাম কানের ভিতর দিয়ে মরমে বসিল আকুল করিল মনপ্রাণ সকিরে আমার মাঝে আমি থাকি না রে সকিরে আমি আমার মাঝে থাকি না আমি কোথায় যেন হারিয়ে যাব যখন করবে যদি মনটাকে হারাতে পারো যেমন আমরা শ্রবণ করলাম মীরাবাইয়ের লীলা খুবই সংক্ষেপে মনটাকে তুমি ওই জায়গায় নিয়ে যেতে পারো গিরিধারি গোপাল খুলে আছে যখন আমরা শুনলাম তখন মনে মনে যদি এরকম একটা চিত্র আসে গিরিধারি গোপাল একজন বৈষ্ণবের কুলে মীরা ক্রন্দন করছেন যদি এরকম একটা চিত্র ভাসাতে পারো অনুভব আনতে পারো তাহলে বুঝতে হবে তুমি শ্রবণের মাঝে ডুবে গেছো আমি কোথায় যেন হারিয়ে সখীরে আমি কোথায় যেন হারিয়ে এমন করে যদি শ্রবণ করতে পারো তাহলে রাধারানীর মতো আমরাও বলতে পারবো যেদিকে নিরোগী শ্যামল সুন্দর মোহন বাদুড়ি দেখিতে পাই
गीता थे के जानलाम संक्षेपे भागवत थे के जानलाम चलुन चैतन्य चरितामृत की बोलछेन श्रवणीर विधि चैतन्य चरितामृत मद्य लीला दाविंश परिच्छेद कविराज गोस्वामी पाद बोलें साधु संगे कृष्ण भक्ते সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে ফল হচ্ছে প্রেম আর ওই প্রেমের দ্বারা প্রেমময় বন্ধন স্বীকার করে ভক্তি ফল প্রেম হয় সংসার যায় ক্ষয় এই দুঃখময় সংসার দূর হয়ে যাবে আমরা সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধার সঙ্গে যদি হরি কথা শ্রবণ করি এবার প্রশ্ন আসতে পারে আমি আসলাম যদি না বুঝি শ্রবণ করছি কিন্তু বুঝলাম না তাতে কি হবে শাস্ত্র বলছেন তাতেও সমস্যা নাই যদি কেউ নাও বুঝে কেবল কায় মনোবাক্যে শ্রবণটা ঠিক মতো করতে পারে তাহলেও তার কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে আগুনে জেনে হাত দাও না জেনে হাত দাও আগুনের ধর্ম কি পুরানু আগুনে না জেনেও যদি কেউ হাত দেয় আগুন কি বলবে আমি না জেনে হাত দিয়েছি আগুন আমাকে পুড়িও না আগুনকে বললে আগুন মানবে না জেনে হাত দিলেও আগুন পুড়াবে কৃষ্ণ কথার শক্তি এমন কেউ যদি না বুঝেও শ্রবণ করে শ্রবণটা যদি ঠিক মতো হয় তার প্রেম ভক্তি হবেই হবে তার প্রমাণ শাস্ত্রে আছে আগামীকাল সেই বিষয়ে আমরা শ্রবণ করব না জেনেও যদি এই অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ করে কৃষ্ণ নাম শ্রবণ করে সাধু সঙ্গে গিয়ে তাহলেও তার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে তার কারণ শাস্ত্র বললেন কৃষ্ণ নামে মহামন্ত্রে সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ চরণ ধুলি নেয়া আর হচ্ছে প্রসাদ গ্রহণ
এগুলো ভোলা যাবে না তাই স্বভাবটাই এমন কৃষ্ণ নাম এবং কথা শ্রবণ করলে কৃষ্ণের প্রতি প্রেম জাগবে ভালোবাসা জাগবে আর ওই প্রেম দ্বারা প্রেমময় বন্ধন স্বীকার করবে সেই লীলা আগামীকাল শ্রবণ করব ঠিক বিকেল তিন গতিকা থেকে আমরা শেষ করব উঠবেন না দুমিনিট সময় চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ দশে পাঁচে মিলে সবে গতকাল বলছিলাম দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি তাই চলুন আমরা একটু হরি নাম করব একটু কৃষ্ণ নাম করব একটু হাতে তালি দিয়ে সবাই আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন আমাদের সঙ্গে কৃষ্ণ নামে